সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা হাঁটার ইংরেজি জানব। আসলে কত প্রকারভাবে হাঁটা যায়, দৌড়ে দৌড়ে হাঁটা, খুঁড়ে করে হাঁটা, অহংকার বশত হাঁটা, শিশুর মতো হাঁটা। তো আজকে সে হাঁটার অ্যাটলিস্ট আমরা 15টি ইংরেজি জানব। প্রথমে আসা যাক স্টার্ট। অহংকার বশত হাঁটা, গোল করার পর প্লেয়ার যখন তার নিজের শক্তি সামর্থ্য দেওয়ার জন্য, শক্তি সামর্থ্য দেখানোর জন্য যখন সে মাঠের মধ্যে হাঁটে, একটু অহংকার বশত হাঁটে, আমরা বিশ্বকাপের মঞ্চে বিভিন্ন জায়গায় দেখেছি। তো সেক্ষেত্রে ইংরেজিটা ব্যবহার করা যেতে পারে। আফটার স্কোরিং এ গোল, দি প্লেয়ার স্টার্টেড অন দ্য ফিল্ড। একটা গোল করার পর খেলোয়াড়টি মাঠের মধ্যে অহংকারের সাথে হাঁটতে শুরু করলো, কিংবা মঞ্চের মধ্যে অহংকার বশত হাঁটা, শেক্সপিয়ারের সে বিখ্যাত লাইন, হ্যাঁ, স্টার্ট অন দ্য স্টেজ। তো বন্ধুরা, এবার আসি স্টল। উদ্দেশ্যবিহীনভাবে ধীরে সুস্থে হাঁটা, দ্য ইয়াং ম্যান ইজ স্ট্রোলিং অ্যাট মিড নাইট। যুবকটি গভীর রাতে উদ্দেশ্যবিহীন ধীরে সুস্থে হাঁটছে। এরপর আসি লিম্প, খুঁড়ে করে হাঁটা, পায়ে আঘাত পাওয়ার পর খুঁড়ে করে হাঁটা। যেমন হি লিম্পড আফটার প্লেয়িং ফুটবল, ফুটবল খেলার পর থেকে, ফুটবল খেলার পর থেকে সে খুঁড়ে করে হাঁটছিল। এবার যদি আমরা আসি আরিন, উচ্চ গতিতে অনিয়ন্ত্রিত ভাবে হাঁটা, এটি হতে পারে যে গাড়ি খুব দ্রুত যাচ্ছে, সেক্ষেত্রে তো আমরা এখানে মানুষের জন্য ব্যবহার করেছি। ওয়েন দ্য ম্যান হিয়ার্স অফ হিস ফাদার অ্যাডমিশন ইন টু হসপিটাল, হি স্টার্ট কারিনিং টুয়ার্ডস ইট। যখন লোকটি হাসপাতালে তার বাবার ভর্তির খবর পেল, তখন সে উচ্চ গতিতে সেখানে হাঁটা দিল। আমরা জানছি কারিন। এবার আসে ফল্টার। তাহলে ফল্টার মানে কি? ভয়ে দ্বিধাপূর্ণ ভাবে হাঁটা। দি সোলজার ইজ ফল্টারিং অন এ মাইন ফিল্ড উইথ এ ডিটেক্টর অ্যাট হ্যান্ড। সৈনিকের মাইন ভর্তি মাঠের ভিতরে হাতে যন্ত্র নিয়ে ভয়ে দ্বিধাপূর্ণ ভাবে হাঁটছে, তাহলে ফল্টার। তাহলে আমরা জানলাম ফল্টার মানে কি, ভয়ে দ্বিধাপূর্ণ ভাবে হাঁটা। সবগুলো কিন্তু হাঁটার ইংরেজি। এবার আমরা যদি যাই সাপের মতো এঁকে বেঁকে হাঁটা, সাপ কীভাবে হাঁটে, এঁকে বেঁকে হাঁটে, সে হাঁটাটা কিন্তু আমরাও হাঁটতে পারি আনন্দে, কিংবা যে কোনোভাবে হোক, যখনই এঁকে বেঁকে হাঁটি তখন আমরা এই মিয়ান্ডার শব্দটি ব্যবহার করব। দি বয় মিয়ান্ডার্ড হ্যাপিলি আফটার গেটিং এ টয়। আলোকটি খেলনা পাওয়ার পর আনন্দে এঁকে বেঁকে হাঁটছে। আমি কিন্তু অনেকবার এভাবে হেঁটেছি গ্রামে ছোটকালে। এবার আসে প্রাউল, ঝাঁপিয়ে পড়া। একদল সিংহ ঝাঁপিয়ে পড়ল হরিণের উপর। তো সেক্ষেত্রে প্রাউল শব্দটি আমরা ব্যবহার করতে পারি শিকারের সন্ধানে সাবধানে হাঁটা। সাম ওয়াইল্ড ডগস আর প্রাউলিং ইন নাইবারহুড, কিছু বন্য কুকুর শিকারের সন্ধানে সাবধানে আশেপাশে হাঁটছে। তো বন্ধুরা, আমরা অলরেডি 7টা জেনে গিয়েছি, আমরা বারবার পড়ব। এরপর লাস্ট, এক পাশে কাত হয়ে চলা। বেশিরভাগ গাড়ির অনেক সময় অনিয়ন্ত্রিত হলে এভাবে চলে, তো আমরা মানুষরা অনেক সময় চলতে পারি। দ্য ম্যান ক্যান লাস্ট অ্যাট আ প্র্যাকটিস অফ সার্কাস শো। লোকটি সার্কাসের অনুশীলনের অংশ হিসেবে এক পাশে কাত হয়ে চলতে পারে। দি কার লাস্ট ফরওয়ার্ড, গাড়িটি কাত হয়ে সামনে চলল। এরপর যদি আমরা পরেরটা দিয়ে ফ্লাউন্ডার, নড়বড় করে হোঁচট খেয়ে চলা। দ্য ওল্ড হর্স ইজ ফ্লাউন্ডারিং ইন উইকনেস, বৃদ্ধ ঘোড়াটি দুর্বলতায় হোঁচট খেয়ে চলছে। আমরা কিন্তু অনেক সময় হোঁচট খেয়ে চলি। ফ্লাউন্ডার, ফ্লাউন্ডার। এবার যদি আমরা আসি, এবার আমরা আসলাম ওয়েট, পানির উপর হাঁটা। তাহলে আমরা আমরা খুব ওয়েট, পানির উপর হাঁটা। দি ফ্লাড রেস্কিউয়ার্স হ্যাড টু ওয়েট এ লং পাথ, বন্যা উদ্ধারকারীদের পানির উপর অনেকক্ষণ হাঁটতে হয়েছিল। বন্যার উদ্ধারকারীদের পানির উপর অনেকক্ষণ হাঁটতে হয়েছিল। দ্য ওয়েট, পানির উপর হাঁটা। পানির উপর আমরা অনেকবার হেঁটেছি যেহেতু আমাদের দেশ নদীমাতৃক দেশ। এরপর যদি আসি স্কাল্ক,
গোপনে হেঁটে বেড়ানো, স্কাল্ক। দ্য মাগার স্কাল্ক অন দি স্পট ফর আ লং টাইম, ছিনতাইকারী গোপনে সেই স্থানে অনেকক্ষণ হেঁটে বেড়াচ্ছিল বা বেরিয়েছিল। দি ওল দ্য মাগার স্কাল্ক অন দি স্পট ফর আ লং টাইম। তো বন্ধুরা, স্কাল্ক মানে গোপনে হেঁটে বেড়ানো, আর ওয়েট মানে পানির উপর হাঁটা। এবার আসি স্ট্যাগার, টলমল করে হাঁটা, টলমল করে হাঁটা। দি ল্যাবোরার লেবোরার আর স্টাগারিং উইথ ইস লোড অ্যাট ব্যাক, শ্রমিকটি পিঠে ভার নিয়ে টলমল করে হাঁটছে। স্টাগার, টটার পর পর করে হাঁটা, অস্থিরভাবে হাঁটা, পড়ে যেতে চায় এরকম করে হাঁটা যদি কেউ হাঁটে। আই ওয়াজ টটারিং অন মাই রুম আউট অফ টেনশন ফর এক্সামস রেজাল্ট, আমি পরীক্ষার ফলাফলের জন্য রুমের ভেতর অস্থিরভাবে হাঁটছিলাম। আমরা এটা আরো অনেক জায়গায় ব্যবহার করতে পারি, যে অসুস্থতার কারণে দাঁড়াতে পারছে না, তো সেই অস্থিরভাবে হাঁটা, পড়ে যাওয়া। এবার পা টেনে টেনে শক্তভাবে হাঁটা, ট্রু ট্রাচ, ট্রাচ। আম ট্রাচিং অন স্লিপারি রোড, আমি চিলপাতে পা টেনে টেনে শক্তভাবে হাঁটছিলাম, বরফের পা টেনে টেনে শক্ত করে হাঁটছিলাম। তো আমরা টাচ, পা টেনে 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 শক্তি ক্ষয় হয়ে যায়। এবার আসি সেই ছোট্টকালে আমরা সবাই হেঁটেছি, 15 মাসের পর ওয়াবেল ওয়াবেল হেলে দুলে হাঁটা। দ্য বেবি ইজ ওয়াবলিং অন দ্য ইয়ার্ড, দ্য বেবি ইজ ওয়াবলিং অন দ্য ইয়ার্ড, শিশুটি আঙ্গিনে হেলে দুলে হাঁটছে। তো বন্ধুরা, আসলে আমরা 15টি ওয়ার্ড শিখলাম, বারবার আমরা দেখব এখানে উচ্চারণ সবকিছু রয়েছে, আপনাদের খুবই ভালো লাগবে আশা করছি। সেই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।